আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ এট ফার্স্ট সাইট এই গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে ফারুক সিডারির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। স্নেহা চোখ খুলে খেয়াল করলো গাড়ির দরজা অর্ধেক খুলেছে। স্নেহা ভয়ে মনে মনে বলল, রাহুল গাড়ি থেকে নামছে কেন? ওকে আমাকে দেখেছে নাকি? এইদিকে রাহুল ব্লাশিং হয়ে গাড়ি থেকে নামতেছিল। হঠাৎ আবার মনে পড়ে গেল সে তো স্নেহাকে কথা দিয়েছিল, যদি একবার রিজন বলে তাহলে আর ওর চেহারা কখনো স্নেহাকে দেখাবে না। রাগে ধুম করে জোরে গাড়ির দরজাটা আবারও লাগিয়ে দিল। স্নেহা বুকে হাত দিয়ে একটি বড় শ্বাস ফেলল। আর রাহুল রাগ কন্ট্রোলের জন্য জোরে জোরে গাড়ি স্টার্ট দিতে লাগলো। কান চেপে ধরে স্নেহা বলল, ইস কি বাজে শব্দ। একটু পর রাহুল গাড়ি টান দিয়ে চলে গেল। তা দেখে স্নেহা ধীরে ধীরে গাছের কিনারা থেকে বেরিয়ে আসে এবং চেয়ে আছে রাহুলের গাড়ির দিক। চলে যাচ্ছে রাহুল? হ্যাঁ চলে গেছে রাহুল, মুখটা গোমড়া করে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে হাতে ঝুলিয়ে নাড়িয়ে নাড়িয়ে হাঁটছে আর ভাবছে, নেহা কি সত্যি বলছে নাকি রাহুল সত্যি বলছে। এইভাবে ভাবতে ভাবতে বাসায় এসে পৌঁছালো। স্নেহা বলল, তোরা কবে এলি? মারজান বলল, আরে তুই এত তাড়াতাড়ি কিভাবে? জারিফা দৌড় এক্সাইটেড হয়ে এগিয়ে এসে বলল, হেই স্নেহা বলেছিস? স্নেহা আপসেট হয়ে ভিতরে ঢুকে ব্যাগটা টেবিলের ওপর ছুঁড়ে মেরে খাটে বসে পড়ল। জারিফা পাশে বসে বলল, কি হলো স্নেহা, কিছু বলছিস না কেন? স্নেহা বলল, গিয়েছিলাম কিন্তু, জারিফা বিরক্তি হয়ে বলল, আবার কিন্তু কি? স্নেহা কাঁদো কণ্ঠে বলল, সাহস হচ্ছিল না আমার রাহুলের সামনে যেতে, মাথায় অনেক কিছু ঘুরছে। তুই এখন যা প্লিজ, আমায় একা থাকতে দে। মারজানের দিকে তাকিয়ে জারিফা বলল, হে আল্লাহ কি বলে এই মেয়ে, আমি আরো কি কি ভেবে ফেলেছি, দৌড় আমার সব মাটি। স্নেহা বলল, তুই আবার মন খারাপ করছিস কেন? টোনাজ বার্থডে? জারিফা বলল, মন ভালো থাকতে দিচ্ছিসই বা কই? চেঁচিয়ে বলল, গিয়েছিলে ওকে বলতে, বললি না কেন? স্নেহা চুপ হয়ে থাকে। মারজান বলল, আচ্ছা সমস্যা নেই, আজ আমরা সবাই তো রাহুলের বাসায় যাচ্ছি তাই না স্নেহা? চোখ মেরে বলল, এখানে সাহস করে বলে দিবি ওকে? স্নেহা বলল, আমি যাচ্ছি না ওর বাসায়, বলেই অন্য পাশ ফিরে যায়। মারজান বলল, তাই? আচ্ছা তাহলে ঠিক আছে। মনে মনে স্নেহা বলল, আরে এ কি, যাব না বলেছি তাই আমাকে একটু জোর করলো না? জারিফা আর মারজানের দিকে একবার চেয়ে নাক খুলিয়ে উঠে অন্য রুমে চলে যায়। জারিফা বলল, আরে মারজানের হলোটা কি বলতো, রাহুল যখন নিচ থেকে ওকে আই লাভ ইউ বলছে তখন ও রিপ্লাই করেনি, আবার রাহুলকে ছাড়া থাকতেও পারছে না, রাহুলকে কিছু বলতেও পারছে না, এখন আবার বলছে আজ পার্টিতে যাবে না। চেঁচিয়ে বলল, হোয়াই? মারজান হেসে হেসে খাটে বসে বলল, আরে ডোন্ট ওয়ারি, যাবে যাবে স্নেহা, রাহুল থেকে দূরে থাকতেই পারবে না। জারিফা বলল, না জানি কি হচ্ছে এসব, উফ বলেই জোরে একটি শ্বাস নিল। সন্ধ্যায় জারিফা আর মারজান রেডি হচ্ছে পার্টিতে যাওয়ার জন্য। স্নেহা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছিস তোরা? মারজান বলল, কয়বার জিজ্ঞাসা করবি বলতো? স্নেহা বলল, ওকে আসলে তোকে আজ অনেক সুন্দর লাগছে। মারজান বলল, থ্যাংক ইউ। জারিফা এক্সাইটেড হয়ে বলল, আর আমাকে? স্নেহা ইমোশনাল হয়ে বলল, তোকেও লাগছে সুন্দর অনেক। মারজান কোনা চোখে তাকিয়ে বলল, ইউ ওকে স্নেহা? স্নেহা বলল, ইয়েস আই এম অল রাইট, বলে মুখ গোমড়া করে বারান্দায় চলে গেল। জারিফার মারজান মুখ চেপে হেসে ওঠে এবং কিছুক্ষণ পর দেখে স্নেহা আবার এগিয়ে আসে। জারিফা তুই আমাকে ছাড়া বার্থডে সেলিব্রেট করবি? জারিফা বলল, আরে আমার গ্রিন কালার ইয়ার রিংটা দেখেছিস, বলেই খুঁজতে লাগলো। স্নেহা আর চোখে তাকিয়ে বলল, তোর কানেই আছে। জারিফা বলল, ওহ থ্যাংক ইউ স্নেহা। স্নেহা বলল, আচ্ছা তোরা না গেলে কি হয়, আমরা এখানেই সেলিব্রেট করি? মারজান বলল, আরে রাহুলে তো ভালোবেসে আমাদের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, দেখ না গেলে খারাপ দেখায় না। জারিফা বলল, আর তোকে তো বলেছি আসতে, তুই তো রেগে বললি আমি ওর বাসায় যাচ্ছি না। বিরক্তি হয়ে স্নেহা বলল, হ্যাঁ বলেছি, একবারই তো বলেছি, তাই বলে
মারজান আর জারিফা হেসে স্নেহার দিকে এসে স্নেহাকে জড়িয়ে ধরে। জারিফা স্নেহার কানে কানে বলল, ইউ মিসিং রাহুল, হ্যাঁ না? হুম হুম বলেই চোখ টিপ মারে। স্নেহা মাথা নিচু করে আছে, গাল বেয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মারজান চোখ মুছে দিয়ে বলল, আচ্ছা হয়েছে অনেক, আর কাঁদতে হবে না, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। স্নেহা কনফিউজড হয়ে তাকিয়ে বলল, সত্যি যাব? মারজান চেঁচিয়ে বলল, আবার? স্নেহা বলল, আচ্ছা ওকে, বলেই রেডি হতে চলে গেল। রাহুলের বাসার গেটের সামনে এসে মারজান বলল, দেখ স্নেহা, এত ভাবছিস কেন, এসেই তো পড়েছি, এখন আবার বলছিস যাবি না? স্নেহা বলল, জানি না, আমার কেমন যেন লাগছে ওর সামনে যেতে। জারিফার রেগে আর চোখে তাকিয়ে স্নেহার হাত ধরে টেনে ভেতরে নিয়ে ঢুকে যায়। স্নেহা বলল, জারিফা কি করছিস, আমার কথা শোন প্লিজ। এদিকে জারিফার দিকে তাকিয়ে রিদন বলল, হেই গাইস কাম অন, থ্যাংকস ফর কামিং। মনে মনে ব্লাশিং হয়ে জারিফা বলল, আহ বাকিদের দেখছি না। রিদন বলল, রুফ টপে আছে, কাম। সবাই মিলে রুফ টপে এগিয়ে গেল। জারিফা স্নেহার হাত ধরে টেনে টেনে নিয়ে আসে। স্নেহা অনেকটাই নার্ভাস ফিল করছে। এক্সাইটেড হয়ে মারজান বলল, ওয়াও ইয়ার ওয়ান্ডারফুল ডেকোরেটর। আসিফ বলল, তাই ডান বাই মি, বলে চোখ টিপ মারল। মারজান রাগান্বিতভাবে নাক ফুলে বলল, ইউ? বলতেই আসিফ জারিফার দিকে এগিয়ে এসে হ্যান্ডশেক করে আসিফ বলল, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাভ এ গ্রেট ডে। জারিফা বলল, থ্যাংক ইউ। আসিফ বলল, হ্যালো স্নেহা, একটু হেসে স্নেহা বলল, হাই স্নেহা, সরি শ্রেয়া। এগিয়ে এসে জারিফাকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার, ও হো ওয়াও ইউ লুকিং বিউটিফুল, বলেই রিদওয়ানের দিকে তাকালো। রিদওয়ান ব্লাশিং হয়ে অন্যদিকে ফিরে গেল। হঠাৎ পিছন থেকে রাহুল একটু স্লো ভয়েসে বলল, হাই গাইস। স্নেহার বুকটা কেঁপে উঠলো রাহুলের ভয়েস শুনে। স্নেহা ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। রাহুল স্নেহাকে দেখে শক্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। স্নেহা স্কাই কালারের একটি সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো সেরে রেখেছে, চশমা পরা নিয়ে আছে, তাই কাজল কালো চোখগুলোও দেখা যাচ্ছে। মুখটা কেমন যেন শুকিয়ে আছে, তাও দেখতে অপরূপ লাগছে স্নেহাকে। তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল রাহুল। রাহুলের দিকে এগিয়ে গিয়ে জারিফা বলল, হেই রাহুল। রাহুল জারিফাকে হাগ করে বলল, হ্যাপি বার্থডে। জারিফার কানে কানে ফিসফিসিয়ে বলল, আদি ঘরওয়ালি। জারিফা বলল, থ্যাংক ইউ। রাহুলের কানে ফিসফিসিয়ে বলল, জিজাজি। রাহুল মনে মনে হেসে ওঠে। রেদওয়ান বলল, ওকে কাম গাইস এনজয় দ্য পার্টি, বলেই জারিফার দিকে হাত বাড়ালো। জারিফা একটু লজ্জা পাচ্ছিল, তাও হাত দিয়ে দিল। মারজান দূর থেকে জারিফাকে চোখ টিপ মারল। মারজান স্নেহার হাত ধরে বলল, চল স্নেহা। সামনে এগিয়ে যেতে স্নেহা অবাক হয়ে যায়, এত বড় কেক, মানে এত সুন্দর কেক সে এর আগে কখনই দেখেনি। হঠাৎ পিছনে ফিরতে রাহুলের সাথে চোখাচোখি হয়ে পড়ে, মানে রাহুল স্নেহার দিকে চেয়েছিল। স্নেহা তাকাতেই রাহুল তাড়াতাড়ি অন্য পাশ ফিরে চলে যাচ্ছিল। আসিফ রাহুলের হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস? রাহুল বলল, কোথাও না। হঠাৎ জারিফা দৌড়ে এগিয়ে এসে রাহুল আর স্নেহা দুজনকে দুই হাত ধরে কেকের পাশে নিয়ে গিয়ে দাঁড় করালো। জারিফা বলল, কি হলো, দুজন এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আরে আমি কেক কাটবো আর তোমরা পাশে না থাকলে হয়, বলেই বাকিদের ইশারা করে কাছে এসে দাঁড়াতে বলল। সবাই হেসে ওঠে, পাশে এসে দাঁড়ালো। স্নেহা অনেকটা নার্ভাস ফিল করছে, সে রাহুলের কাছাকাছি আছে অথচ রাহুলকে কিছুই বলতে পারছে না। রাহুল মনে মনে বলল, এখানে দাঁড়ালে স্নেহা থেকে দূরে থাকা সম্ভব না, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ, বলেই রিদওয়ানকে জারিফার পাশে দাঁড় করিয়ে দিয়ে রাহুল সরে যায়। আর এদিকে মারজান আসিফের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকে চোখ দিয়ে গিলে ফেলবে, আর আসিফ তা দেখে শুধুই হেসেই যাচ্ছে। কেক কাটা শেষ হলো সবাইকে খাইয়ে জারিফা এক টুকরো হাতে নিয়ে রাহুলের দিকে এগিয়ে গেল। জারিফা কেক খাইয়ে দিয়ে বলল, থ্যাংকস রাহুল। রাহুল বলল, নো নিড, থ্যাংকস ডিয়ার, ইটস মাই প্লেজার। হঠাৎ পিছন থেকে রিদওয়ান বলল, আফসোস, যদি আমাকেও কেউ একটা থ্যাংকস দিত আর কি। রাহুল হেসে ওঠে। জারিফা রিদওয়ানের দিক তাকিয়ে বলল, আপনাকে কেন থ্যাংকস দিব? হুম? রিদওয়ান বলল, আরে আমি তোমাকে প্রমিস করে আনিয়েছি পার্টিতে। জারিফা বলল, এটার জন্য থ্যাংকস, বলে আমি আমার সময় বরবাদ করতে চাই না, বলে মনে মনে হেসে অন্নবাস ফিরে যায়। রিদওয়ান জারিফার সামনে এসে বলল, ওকে সো মিস জারিফা, কী জন্য থ্যাংকস দিলে, আপনার সময় বরবাদ হবে না শুনি। জারিফা বলল, দেখেন রাহুল পার্টি অ্যারেঞ্জ করেছে, হলো না একটা সারপ্রাইজ গিফট। রাহুল হাসতে লাগলো তাদের কাণ্ড দেখে। রিদওয়ান একটু ভেবে বলল, হ্যাঁ হলো। জারিফা বলল, সো আপনি ট্রাই করেন, থ্যাংকস পেয়ে যাবেন, বলে জারিফা চলে যাচ্ছিল। রিদওয়ান জারিফার হাত ধরে বলল, সো তোমার সারপ্রাইজ গিফট চাই, চোখ মেরে বলল। জারিফা হাত ছোটা ছোটাতে বলল, আরে
কি করছেন? হৃদয়ের কোনো জবাব না দিয়ে জারিফাকে টেনে নিয়ে রুফটপের মাঝে এনে দাঁড় করালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। স্নেহা এদিক ওদিক খুঁজছে রাহুলকে, হঠাৎ দেখে রাহুল এক কোণে দাঁড়িয়ে স্মোক করছে আর জারিফা আর হৃদয়ের কাণ্ড দেখে হেসেই যাচ্ছে। স্নেহা মনে মনে কাঁদো কণ্ঠে বলল, চেহারা দেখাবে না বলেছে তাই ওপাশে দাঁড়িয়ে আছে, কি আজীব বিরক্ত হয়ে হলো নাকি ওই নেহাকে ভাবছে কি জানি, দূর বলেই জারিফা হৃদয়ের কাণ্ড দেখতে লাগলো। হৃদয় পকেট থেকে একটি ফিঙ্গার রিং বের করে পায়ের হাঁটু ভেঙে মাটিতে আদবসা হয়ে বসে। জারিফা শক্ট হয়ে তাকিয়ে আছে, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার, স্বপ্ন নাকি সত্যি কিছুই বুঝতেই পারছে না। রিদওয়ান রিংটি জারিফার দিকে বাড়ি দিয়ে মাথা নিচু করে বলল, জারিফা আই ডোন্ট নো আই এম লাভিং প্রেতে, তাই আমি আমার নিজ বাসায় বলছি জারিফা, তোমাকে দেখে আমার এমন কোনো ফিল হয় আমি জানি না, জানি না তোমার এই এমন ফিল হয় কি না, তবে এটা জানি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। স্নেহার কানে মার্জান বলল, দেখলি তো লুকিয়ে লুকিয়ে আমাদের না বলে প্রেম করছে এই দোনোটা। স্নেহা একটু হেসে ওঠে। হৃদয় বলল, আই লাভ ইউ জারিফা, ডু ইউ লাভ মি, বলেই হাত তুলে জারিফার দিকে তাকালো। জারিফার চোখে পানি টলমল করছে, পলক নড়তেই পানি গড়িয়ে পড়বে, হ্যাঁ পড়ে গেল পানি। হৃদয় মুখ ঘোমরা করে বলল, ট্রাস্ট মি জারিফা, ভালোবাসা কি ভালোবাসার ফিলিংস কেমন এটা আমি তোমার সাথে দেখা হওয়ার পরেই বুঝতে পেরেছিলাম, আই রিয়েলি লাভ ইউ। কাঁদো কণ্ঠে জারিফা বলল, যদি বলি না, হৃদয় বলল, তাহলে ভাববো একটা দুঃস্বপ্ন ছিল। জারিফা চোখ মুছে একটা হাসি দিয়ে পাশ ফিরে তাকালো। শ্রেয়া হেসে চেঁচিয়ে বলল, নো জারিফা নো রিজেক্ট রিজেক্ট। হৃদয় আর জারিফা দুজনেই হেসে ওঠে। আসিফ চেঁচিয়ে বলল, আরে জারিফা ছেলের অভাব পড়লো নাকি, এত ভাবছো কেন, মন যখন না বলছে তাহলে না বলে দাও। বাকিরা হেসে ওঠে। জারিফা রাহুলের দিকে তাকালো। রাহুল একটু হেসে হাতের ইশারা দিয়ে অল দ্য বেস্ট জানালো। জারিফা ধীরে ধীরে হৃদয়ের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। সবাই এক্সাইটেড হয়েছে যে তালি দিয়ে উঠল। খুশিতে স্নেহার চোখ বেয়ে কখন পানি গড়িয়ে পড়েছে ট্যারি পায়নি, তাড়াতাড়ি চোখের পানি মুছে আবার তালি দিতে লাগলো। হৃদয় জারিফাকে রিং পরিয়ে ব্লাশিং হয়ে দাঁড়িয়ে আছে। জারিফা লজ্জায় লাল হয়ে তাদের রিংয়ের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে হৃদয় জারিফার কোমরে হাত দিয়ে কাছে টেনে নিল। জারিফা হেসে লজ্জায় হৃদয়ের বুকের মাঝে মাথা লুকিয়ে রাখলো। হৃদয়ও হেসে শক্ত করে জড়িয়ে ধরল জারিফাকে। সবাই আরও এক্সাইটেড হয়ে শীষ বাজিয়ে চিৎকার দিয়ে উঠল। স্নেহা একটু হেসে পাশ ফিরতে দেখে রাহুল চলে যাচ্ছে। মুখটা খোমরা করে ফেললো স্নেহা। চেঁচিয়ে শ্রেয়া বলল, আরে রাহুল তুই কোথায় যাচ্ছিস? রাহুল না খুলে আর চোখে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, জাস্ট ওই দিকটায়। চোখ মেরে শ্রেয়া বলল, তাই? জারিফা বলল, জাস্ট ওই দিকটায় মানে? পার্টি এইখানে চলছে আর আপনি ওই দিকটায় গিয়ে কী করবেন? রাহুল একটু হেসে টেবিল থেকে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে জারিফার হৃদয়ের দিকে এগিয়ে তাদের মাঝে দাঁড়ালো। বলল, ওকে গাইজ, আজকের পার্টি সেলিব্রেট হবে আমাদের নিউ কাপলের জন্য, সো হৃদয়ের পেটে ঘুষি মেরে কংগ্রাচুলেশন রিদ। জারিফাকে চোখ মেরে বলল, অ্যান্ড জারিফা বলতে জারিফা লজ্জায় অন্যদিকে ফিরে যায়। রাহুল গ্লাসে সবার জন্য স্যাম্পেন ডেলে চিরস করে সেলিব্রেট করলো। স্নেহা এক পলকে তাকিয়ে আছে রাহুলের দিকে। রাহুলও তাকাতেই চোখে চোখে পড়ল। দুজনেই তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললো। কিছুক্ষণ পর স্নেহা বাকিদের দিকে তাকিয়ে দেখে সবাই গ্লাস করে অল্প অল্প খাচ্ছে আর রাহুল পুরো এক বোতল হাতে নিয়ে অন্য পাশে চলে গিয়ে গটগট করে গিলে খাচ্ছে। জারিফা স্নেহার দিকে তাকাতেই দেখে স্নেহা মুখ ঘোমরা করে আছে আর রাহুল উপাশ দিয়ে একা দাঁড়িয়ে শ্যাম্পেন খাচ্ছে। জারিফা রাহুলের দিকে এগোতে গেলে জারিফার হাত ধরে হৃদয় বলল, কোথায় যাচ্ছ? জারিফা বলল, এক সেকেন্ড আসছি, বলেই রাহুলের দিকে এগিয়ে গেল। রাহুলকে হাত ধরে টেনে সবার সামনে এমনি দাঁড় করায়। জারিফা বলল, শুধু কংগ্রাচুলেশন দিয়ে কাজ হবে না মিস্টার, আমাদের আজ একটা ফাইটিং সং শোনাতে হবে, বলেই রাহুলকে চোখ টিপ মারল। একটু হেসে রাহুল বলল, সরি জারিফা বাট আমি গান ছেড়ে দিয়েছি। স্নেহা অবাক হয়ে রাহুলের দিকে তাকালো। চোখে পানি টলমল করতে লাগলো স্নেহার। হৃদয় বলল, ও হো রাহুল এটা কোনো কথা হলো? আমার স্পেশাল ডে, আর একটা স্পেশাল গান হওয়া জরুরি তাই না? কে বলো গাইস? চেঁচিয়ে বলো। আসিফ বলো, ইয়ার রাহুল ইজ রাইট। রাহুল কিছু না বলে চলে যাচ্ছে কারণ রাহুলের চোখ ভিজে আসছিল। জারিফা দৌড়ে রাহুলের সামনে এসে পথ আটকিয়ে বলল, আমি একটা ডায়লগ বলি ওকে?
দল ছেড়েছি কাজ বলিনি বস বলেই রাহুলকে একটা চোখ টিপ মারলো। তেমনি আপনি গান ছেড়েছেন, গান তো আর ভুলেনি। হুম হুম, রাহুল বলল শাট আপ জারিফা, বলেই অন্যপাশ ফিরে গেল। চেঁচিয়ে জারিফা বলল নেভার এন্ড নো এক্সকিউজ ওকে, বলেই রাহুলকে আবার টেনে এনে দাঁড় করায়। শ্রেয়া বলল এক সেকেন্ড আমি আনছি গিটার, বলেই শ্রেয়া দৌড়ে রাহুলের রুমে গিয়ে গিটারটা নিয়ে এনে রাহুলকে দৌড়িয়ে দেয়। রাহুল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গিটারটা টেবিলের ওপর রেখে দিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ আবার দাঁড়িয়ে গিয়ে কি মনে করে যেন ফুঁপিয়ে এসে গিটারটা হাতে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। চোখ পানিতে ভরে আছে, নাক মুখ লাল হয়ে আছে রাহুলের, বাজাতে লাগলো গিটার, সবাই এক্সাইটেড হয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে। মার্জান স্নেহাকে একটু ধাক্কিয়ে চোখ টিপ মারলো, স্নেহা নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে আছে। রাহুলের বাজানো গিটারের সফট টোন কানে বেজে আসছে, কান পেতে রইল স্নেহা। সুকি গানটা গেয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সেই গানটা আপনারা কি গাইতে পারেন? যদি পারেন তো ইয়েস বলেন, এবং আমাদের আমাকে শোনানোর মতো ওয়ে তো নাই, অবশ্যই আপনারা মনে মনে গানটা গেয়ে এখানে লিখে কমেন্ট করে দেবেন। তো যাই হোক, এতক্ষণ নিশ্চয়ই আপনারা গানটা পড়ে নিয়েছেন। চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে, কিন্তু তাও মুখে হাসি নিয়ে গান করে যাচ্ছে রাহুল। সবাই কোনা চোখে একবার স্নেহার দিকে আরেকবার রাহুলের দিকে তাকাচ্ছিল বারবার। স্নেহা তা বুঝতে পেরেছিল, চোখের জল আটকে এপাশ ওপাশ ফিরে ছটফট করতে লাগলো। ছটফট করতে করতে আবারও গান গান বাজতেছে। আপনারা গান শুনেন, আমি ফালতু কিছু বকবকানি করি না, আর বকবক করব না, এত বড় রেকর্ড করা যায় না। গান শেষ করে হঠাৎ গিটারের তারটা জোরে টান মারল রাহুল, স্নেহা ভয় কেঁপে উঠলো। সবাই শক হয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে, চোখটা লাল হয়ে জলসে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে রাহুলের। হঠাৎ স্নেহা ফুপিয়ে কেঁদে চোখ কেঁদে চোখ মুছে দৌড়ে রুফ টপ থেকে নেমে চলে যায়। বাকিরা অবাক হয়ে স্নেহার চলে যাওয়া চেয়ে রইল। রাহুল মাথা নিচু করে হাত মুঠি করে বেঁধে বসে আছে। স্নেহা নিচে নেমে ফুপিয়ে কেঁদে কেঁদে হাঁটছে আর মনে মনে ভাবছে, আমি রাহুলকে কিছুই বলতে পারছি না কেন? রাহুল আমাকে তো কত ভালোবেসেছে, আর আমি কিনা বুদ্ধ একটা, ওকে বারবার ফিরিয়ে দিলাম, আবার ও ওই নেহার কথা নিয়ে মাথার মধ্যে খিচুড়ি পাকাচ্ছিলাম, কিন্তু আমার মন বলছিল রাহুল আমাকে সব সত্যি বলেছে, এবং তাই প্রমাণ হলো। রাহুল গান ছেড়ে দিয়েছে, তারপরেও গান গাইলো, চোখ বটে পানি ফেলল। রাহুল জানে না আমি কেমন, হ্যাঁ আমি না করে দিয়েছি, তাই বলে আমাকে আর চেহারা দেখাবে না? আমার দিকে তাকাতে চোখ সরিয়ে ফেলেছে বারবার কেন? গিটারের তারটাও আমার উপর রেগে ছিঁড়েছে, আমি জানি। যদি রাহুল ফুপিয়ে কেঁদে বলো আরেকবার আমার কাছে এসে বলতো। হঠাৎ পিছন থেকে কাঁদো কণ্ঠে স্নেহা বলে আওয়াজ এলো, স্নেহার বুকটা ধূপ করে উঠল, সবটা ফিরে তাকালো, চোখের পানি আটকালো, আর যাচ্ছেই না স্নেহার। তার মনে মনে ভাবছে রাহুল কি এখনও মনে মনে যা বলছিল তা শুনতে পেয়েছিল? কাঁদো কণ্ঠে রাহুল বলল আই কান্ট স্নেহা, কিন্তু ট্রাই করছি, মাথা নিচু করে বলল আমি তোমার থেকে দূরে থাকার ট্রাই করছিলাম স্নেহা, কিন্তু চোখ মুছে স্নেহা বলল কেউ বলেছে ট্রাই করতে? কাঁদো কাঁদো ভাবে রাহুল বলল তুমি তো বলেছিলে আমি কারো ভালোবাসা ডিজার্ভ করি না। বিরক্তি হয়ে কেঁদে স্নেহা বলল হ্যাঁ বলেছিলাম, কারণ তখন তো আমি ভেবেছিলাম আপনি নেহাকে, বলেই কেঁদে ওঠে। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে স্নেহার দিকে তাকিয়ে একটু হেসে, স্নেহাও চোখ মুছে হেসে ওঠে। কাঁদো কণ্ঠে স্নেহা বলে আপনাকে কাঁদলে একটু সুইট করে না। রাহুল অন্যপাশ ফিরে কান্না কন্ট্রোল করে আবার স্নেহার দিকে তাকিয়ে বলল তাহলে কিসের সুইট করে বলে দাও? কাঁদছে আর হাসছে স্নেহা বলল আপনার টেডি স্মাইল, বলতেই রাহুল হেসে ওঠে, স্নেহাও একসাথে হেসে ওঠে। হঠাৎ আবার মুখ ঘুমরা করে রাহুলের দিকে চেয়ে থাকে। রাহুল কিছুক্ষণ স্নেহার দিকে তাকিয়ে থাকে, যেন লাগছে স্নেহা তার চোখ দিয়ে রাহুলকে প্রশ্ন করছে। চোখ ভিজে আসতেই রাহুল বলে ওঠে আই লাভ ইউ স্নেহা। স্নেহা কোনো জবাব না দিয়ে চেয়ে আছে আর চোখ থেকে পানি ফেলছে। রাহুল টেডি স্মাইল দিয়ে অন্য পাশ ফিরে যায়। স্নেহা হেসে চোখ মুছে দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে, রাহুলও স্নেহাকে জড়িয়ে ধরল। একটা জোরে শ্বাস ফেলে রাহুল বলল এত হালকা করে ধরে নাকি কেউ, আর একটু শক্ত করে ধরো না। স্নেহা হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরল রাহুলকে। আবারও রাহুলের জ্যাকেট থেকে সেই স্মেল ভেসে আসছে স্নেহার নাকে, মন ভরে যাচ্ছে স্নেহার এই স্মেলে। আর রাহুল মুখের ওপর চলে আসা স্নেহার চুল এই কাদের স্মেল নিচ্ছে আর শ্বাস ফেলছে, যেন লাগছে আবার কতটা বছর এই স্মেলের রাস্তা খুঁজে পেয়েছে। রাহুল বলল স্নেহা আমার মনে এমন লাগছিল যেন তুমি আমাকে ডাকছিলে। স্নেহা ফুপিয়ে কেঁদে রাহুলকে আরও শক্ত করে চেপে ধরে বলল হ্যাঁ।
ডেকেছিলাম। রাহুল স্নেহার কানের দিকে একটি চুমু খেয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরে স্নেহাকে শীতল ঠান্ডা বাতাস বয়ে দিচ্ছে স্নেহা আর রাহুল। নির্বাধায় দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। তো ফ্রেন্ডস, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো এই গল্পের পর্বগুলো অনেক বড় হয়। এত কষ্ট করে এত বড় একটা ভিডিও মেক করি, তারপর যদি সেখানে বিও 1200 হয় তাতে আমি এনাফ মনে করি না। সেজন্য এই গল্পটা রেকর্ড করতে ইচ্ছে করে না, খুবই কষ্ট হয় আপনাদের এই পরিমাণ ভিউ দেখে। তো কিছুই করার নাই, শুরু যেহেতু করছি শেষ করার চেষ্টা করব, তবে আপনারা একটু ধৈর্য ধরতে হবে। আমি চাইলে এই গল্পের পর্বগুলো অনেকগুলো দিতে পারি না, একটা পর্ব রেকর্ড করতে করতে আমার অনেক বেশি অস্থির লাগে, এত রেকর্ড করা যায় নাকি একটা না এতক্ষণ। তো যাই হোক, যারা বুঝতে পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা বোঝেন না তাদেরকে বোঝানোর ট্রাইও করবো না। আশা করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।